হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। শুভ সন্ধ্যা। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি লেটেস্ট আপডেট, দ্যাট ইজ ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর রেজাল্ট, ক্লাস টেন্থ এবং ক্লাস টুয়েলভের রেজাল্ট কালকে আসতে চলেছে। সো আমি ওইটার বেসিসে লেটেস্ট আপডেট নিয়ে এসেছি তোমাদের জন্য। আজ কিছু টেকনিক্যাল এররের জন্য আমি আজকে স্ক্রিনের পেছন থেকে কথা বলছি। সো যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে দেবে। সো ভিডিও দেরি না করে চলো শুরু করা যাক। তো তারা অফিসিয়াল ওয়েবসাইটে কী বলেছে দেখো, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ আগরতলা ত্রিপুরা প্রেস বিজ্ঞপ্তি। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সকল বিদ্যালয়ের প্রধান ও সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে ত্রিপুরার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি পর্ষদ পরিচালিত 2022 সালের উচ্চতর মাধ্যমিক, মাধ্যমিক, মাদ্রাসা ফাজিল এবং মাদ্রাসা আলিম পরীক্ষার চূড়ান্ত ফলাফল আগামী 6 জুলাই 2022 দুপুর 12 ঘটিকায় পর্ষদের মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশ করবেন। পরীক্ষার্থীরা অন্যান্য বছরের মতো নিম্নলিখিত ওয়েবসাইটের মধ্যে দুপুর 12:30 থেকে পরীক্ষার প্রভিশনাল ফল জানতে পারবে। যে যে ওয়েবসাইট থেকে তোমরা তোমাদের ফলাফল জানতে পারবে সেগুলো হলো www.tbsc.tripura.gov.in, www.tripurarezults.nic.in, tbscresults.tripura.gov.in, www.tripurainfo.com, www.examatic.com, www.jagaranjost.com, www.indiatoday.in। এই কয়েকটা ওয়েবসাইটে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে। সো ওরা আরও জানিয়েছে যে মার্কশিট ও সার্টিফিকেট বিতরণের স্থান ও তারিখ পরবর্তী সময়ে জানানো হবে। সো তোমরা তোমাদের স্কুল থেকে মার্কশিট পেয়ে যাবে, ত্রিপুরা বোর্ড থেকে তোমাদের মার্কশিট নিয়ে আসা হবে। সো ভয়ের কিছু নেই, তোমরা আমি জানি অনেকেই সবাই ভালোই পরীক্ষা দিয়েছ, সবাই ভালো রেজাল্ট করবে এই আশা রাখছি। আর এরপরেই আসছে নতুন লাইফ, নতুন ফিউচার আসবে তোমাদের জন্য, নতুন নতুন গোলস দেখতে পাবে তোমরা। গোলস পূরণও হতে পারে কিন্তু নতুন নতুন জায়গায় যাবে, নতুন কলেজে পড়বে। সো বেস্ট অফ লাক তোমাদের জন্য, তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আর যারা যাদের রেজাল্ট আশা অনুরূপ হবে না তারা কখনো ডিসঅ্যাপয়েন্টেড হবে না, তাদের জন্য একটা বিশাল বড় একটা লাইফ তোমাদের সামনে আছে। সো আপসেট হওয়ার কিছু নেই, সব সময় এগিয়ে যাবে। আর এতটুকুই বলার ছিল। আর তো যে আমি বলছিলাম কিছু টেকনিক্যাল এররের জন্য আমি আজকে স্ক্রিনের পেছন থেকে কথা বলছি। সো তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলকে এসকার স্টাডি অ্যান্ড মোটিভেশান চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনেও ক্লিক করে দেবে, যাতে করে তোমাদের কাছে সর্বপ্রথম তোমাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশান চলে আসে। সো হ্যাভ সাম গুড ডেস অ্যান্ড সি ইউ সুন গাইস উইথ সাম লেটেস্ট আপডেট। তোমাদের সামনে আবার নিয়ে আসবো কিছু লেটেস্ট আপডেট। গুড বাই।